है गाइस, শুভ সকাল। तो সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করে না পেয়ারা খাবো, চা পেয়ারা। কি রাঁধছিস সকাল সকাল? আলু সিদ্ধ ডাল দুধ। হ্যাঁ আলু সিদ্ধ ডাল আর দুধ। হোয়াট? ওরে গাইস এখানে মাংস আছে, সমস্যা নেই। হ্যাঁ এ শোনা 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 শোনা, তোর জন্য মা লেগ পিস রান্না করেছে, লেগ পিস আনিছে। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি আছে। আয় কালকে রাতে সরা বলছিল যে মা কাকিমা একটু লেগ পিস রান্না করো, আমি লেগ পিস ভালো খাই, সেজন্য মা লেগ পিস আনিছে। কই মা লেগ পিস? এই যে আলু সিদ্ধ ডাল। লেগ পিস কই? লেগ পিস আলু সিদ্ধ ডাল। हां अरे ওই যে মাংস দে, কই দেই মাংস দাও। ওই যে হ্যাপি হ্যাপি মাংসলে দে খাও দাও। আরে সিদ্ধ ডাল দিছ কেন, রান্না করে তারপরে দাও। আপা তো সকালবেলা রেডি দে, কার রাতে বেলা খাস কেন দুপুরবেলা। তো এখানে দেখতে পাচ্ছ দুধ আছে, দুধের উপর সর পড়ে গেছে। ঠিক যেমন আমার উপর ময়লা জমে গেছে, মানে আমার মনের উপর ময়লা জমে গেছে। এখানে ভাত আছে, এখানে আলু সিদ্ধ আছে। আর ইউ ইন্টারেস্টেড ফর আলু সিদ্ধ দিয়ে খেতে? ভালো লাগে না, ভালো লাগে না। এখানে ডাল আছে, এখানে ভাত আছে, এখানে ভাত আছে। আর সোরা কোথায় গেলো? সোরা আলু সিদ্ধ খায় না, সোরা শুধু ডাল খায়। এ কাকা কি খাচ্ছিস তুই? এ কি খাচ্ছিস? কিছু না, কিছু না। আবার খাওয়া যায় নাকি? যাই হোক, তো চলো গাইস আলু সিদ্ধ দিয়ে দেন ফার্স্ট শুরু করা যাক। সো গাইস যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, সেহেতু সৌরভ দেখতে পাচ্ছ মানে গাড়ি গাইস সৌরভ পড়ে গেল, সৌরভ পড়ে গেল, সৌরভ পড়ে গেল। এই 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 তুই কি পাগল পাগল আছিস নাকি? আমি পাগল না, এই গাড়ি কেন যেন এর ব্রেক ডান্স হয়ে যাচ্ছে। তুই গাড়ি ধর ধর ধর, উড়িয়া মাগি তুমি এই প্ল্যানে ভিডিও করছিলে তাই তো ডিসকো দিবানি গাড়ি। আমি নিয়ে যেতে পারবো এতে খুঁটি রাস্তা দিয়ে নিয়েছি। আস্তে এই রাস্তা এরম যায়, আরে ওরম যায়, ওই দেখো। সো গাইস এখন ফাইনালি ব্যাপারটা কি আছে গাইস, ফাইনালি দেখতে হচ্ছে আমি আইফোন 13 প্রোটা নিয়ে নিয়েছি। ফোনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে মেঘটা দেখতে পাচ্ছ, ওহ ভাই পুরো চুম্মা। যাই হোক গাইস এই ফোনটা নিলাম অনেক কষ্টে, সেকেন্ড হ্যান্ড ফোনটা নিয়েছি। ঠিক আছে আমার আইফোনটা জলে পড়ে খারাপ হয়ে গেছিলো, সেই জন্য এই 13 প্রোটা সেকেন্ড হ্যান্ড নিলাম। এ ভাই এই এর কাছ থেকে কিনেছি। এই এ ভাই কত দিয়ে দিলি আমাকে এটা ফোনটা? 1 লাখ। তুই কিনেছিলিস কত দিয়ে? 41 গাইস 41 দিয়ে কিনেছিল এটা। 41,000 দিয়ে কিনে না না 1 লাখ 40,000 দিয়ে ফোনটা কিনেছিল, আর আমাকে 1 লাখে ফোনটা দিয়ে দিচ্ছে। গাইস এটা থামেলো যাক। সো গাইস যেহেতু আইফোন 13 প্রোটা নিয়ে নিয়েছি, তো এই ফোন দিয়ে একটা ইন্ট্রো হয়ে যাক, নতুন ফোন দিয়ে একটা ইন্ট্রো হবে। তো তো চলো আইফোন 13 প্রো দিয়ে ফার্স্ট ইন্ট্রো মেরে দিই। তো কি আর ইউ এক্সাইটেড? তো চলো। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই যাবে যেহেতু তোমরা এসজি ফ্যামিলি মেম্বার্স। তো এই ক্লিপটা আমি আইফোন 13 প্রো দিয়ে নিলাম। তো কেমন কোয়ালিটি আসছে আইফোন 12-এ কেমন কোয়ালিটি, বা আইফোন 13 প্রোতে কেমন কোয়ালিটি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে গাইস আর সেপ্টেম্বরের 14 তারিখ তো আইফোন 14 প্রোটা লঞ্চ করছে। আমি চেষ্টা করবো আইফোন 14 প্রোটা নেওয়ার, তখন এই ফোনটা আমি আবার সৌরভকে বিক্রি করে দেবো। ভাই এই ফোনটা আমি বিক্রি করে দেবো। ঠিক আছে না বেটা, আমি তোকে বিক্রি করে দেবো ফ্রিতে। 40,000 টাকা দিয়ে দেবো। 40,000 টাকা, 40,000 টাকা আইফোন 13 প্রো 13 প্রো এইটা। হ্যাঁ দিয়ে দেবো। আমি যখন আইফোন 14টা কিনবো 14 প্রো তখন তোমাকে এটা দিয়ে দেবো। আইফোন 13টা 40,000 টাকা দিয়ে দেবো। আচ্ছা তাই এখন আমি আমার কাছে 50 দিচ্ছি। না না এখন আমি দিতে পারবো না, কারণ এটা দিয়ে নতুন ভিডিও বানাতে ভিউজ বানাতে হবে। হ্যাঁ দুটো তিনটে কন্টেন্ট বানাবো। দেখ শোন এই ফোনটা যদি দিয়ে এখন দুটো তিনটে কন্টেন্ট বানাবো। কি কি কন্টেন্ট জানিস? ফাইনালি গাইস আইফোন 13 তো কিনলাম আজকে একটা কন্টেন্ট। সো গাইস ফাইনালি মানে এটা তারপরে কন্টেন্ট হবে যে আইফোন 13 প্রো ক্যামেরা কোয়ালিটি কেমন। ঠিক আছে তারপরে ওয়াটার টেস্ট, না না তারপরটা ওয়াটার টেস্ট হবে, জলের মধ্যে গোপ্রো ওয়াটার টেস্ট হবে। তারপরে ওটা হাতুড়ি টেস্ট করা হবে যে কেমন ডুরেবিলিটি টেস্ট করবো। ঠিক আছে নানা রকম টেস্ট করবো। 4-5টা ভিডিও বানাতে হবে, তো টাকা গোছাতে হবে, তো আইফোন 14 কেনার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে দেখতে হচ্ছে পাপু টাক হয়েছে। ভাই ভাই টাকটা দেখা, এই দেখা দেখা ওই গাইস পেছন থেকে দেখে নিয়েছি। আর তোর দেখা তো আসছিস তো, কেমন আছিস বল? ভালো আছিস তো? তোর নামটা কি জানতে একবার এসেছিলিস না? অজয়। অজয় হ্যাঁ আগে একটা এসেছিলিস। ভাই তোমার নাম কি? আমার নাম দেবজিৎ। দেবজিৎ ভাই এই ভাইটা এখন দেখা করতে এসেছে, সে ভিডিও বানাবে তাই তো? ভিডিও বানাবে বলে এসেছে। তো গাইস এখানে এক সৌরভ আছে, এখানে শুভ আছে, এখানে এখানে আমার এখানে এই বিক্রেতা আছে, আর এখানে পাপ্পু আছে, টাকলু টাকলু ভাই আছে। তো গাইস তোমরা একটু ওদের সাথে একটু আড্ডা ফাড্ডা দিই, তারপর তোমাদের সাথে 2 hours later आलादा जायगाয় প্ল্যান করেছি মানে সকালবেলা থেকে দেখলে आईफोन 13 प्रो দিয়ে আজকে ভিডিও করছি আমি। तो आईफोन 13 प्रो दिए आज के भिडियो करी क्वालिटी कम आरोप अवश्य कमेंट कर जानियो। और गाइस सामने देख शुभ देखते हो शुभ शुभ एस वो क्योंकि हमारे बाड़ी भिडियो करार्जे ठीक है। बाट सकाल बेला घूम के उठे गार्लफ्रेंड से देखा करते चले बिकज और गार्लफ्रेंडर बाड़ी हमार बाड़ी एखानटाय से सकाल बेला उठे घूम के उठे गार्लफ्रेंड से देखा करते गए सारा दिन हेलो 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 গার্লফ্রেন্ড এর সাথে দাঁতাও দেখা করি না কোন জায়গা আমার গার্লফ্রেন্ড আমাকে বাড়ির পাশে হ্যাঁ কিটা কইছিস তোরে ছিল আগে ছিল এখন নাই। তোমার একটা জিনিস যদি না দেখো না তাহলে সেই জিনিসটা মিস করবে। সেই জিনিসটা হচ্ছে যে রামধনু। হালকা হালকা বোঝা যাচ্ছে কিন্তু ঠিক আছে আমার আঙুলে সোজা এই রামধনু অনেক দিন পর আমি দেখতে পারলাম। সোজা আমাকে দেখালো ভাই একটা জিনিস দেখবি মানে কি বলে রামধনু না দেখে মিস করবি দেখ আমার কি এই বলার জিনিসটা না খেয়ে নিচ্ছে এই না না দে আমি একটা আমি দেইনি দে এই মানে কি বলতিছি কিছু না মানে কলমিসের জায়গায় বলছে কি আমি একটানো দেইনি মানে বুঝতে পারছো। আর সামনে একটা ভাই মনে হয় ব্লগ ফ্লগ করতে আসছে। ভাই তুই ব্লগার ভাই ভাই তোমার সাথে দেখা করতে আসছিস আচ্ছা দেখা করতে আসছিস না দোকান তুই ছিলে না ওইদিকে গেছিলাম একটু ঘুরে গেলাম পুরোটা তাই। তুই কবে থেকে ব্লগ করছিস? আমার 7 মাসের চ্যানেল 7 মাসে শুরু করি তার আগে চ্যানেলটা খোলা গেছিল আগে বছর পূজোর সময় আচ্ছা তারপর থেকে আমি ভিডিওটা করেছি। আচ্ছা তো নাম কি চ্যানেলে? আমার বস ভালো তো গাইস বস ভালো তো মানে আমি কি বলি কি সব ঠিক তো বলে বস ভালো তো যাও আরে ইন্ট্রোটা তোমার থেকে আচ্ছা ইন্ট্রোটা বস ভালো তো আচ্ছা তো মানে সব ঠিক তো মানে তুমি যা ঠিক বল আমি ভালো বলি জায়গা আচ্ছা আচ্ছা गाइस বস ভালো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল নাম শুনেছো বস ভালো তো মানে তোমার সাথে দেখা করার জন্য আমি যেদিনকে তারাপীঠ গেলে সেদিনকে আমি হাওড়াতে গেছিলাম তোমার সাথে দেখা করব আচ্ছা আর তো হ্যাঁ আর যেদিনকে তোমার 50 এর সেলিব্রেশনটা হলো ওইদিনকে আমি ইএফ দিন কোন জিএফ দিয়েছ আমি ঘুরে গেছিলাম মানে ঠিকঠাক খুঁজে পাইনি। নিত্য ভাইটা কোথায় মেনলি? আমার শ্রীরামপুর হ্যাঁ আচ্ছা তো কজন আসছিস? এই তো আমি ওই 4-3 জন তো ওইদিকে যাই রে ওইদিকে ভালোবাসা বড় ভাই তোদেরও চ্যানেল ইউটিউব চ্যানেল আছে নাকি? ওই তো তিনজনের একটা চ্যানেল হ্যাঁ হ্যাঁ একসাথে করি। এই জিনিসটা ভুল করেছিস কেন গো? যখন চ্যানেল মনিটাইজ হবে না ঝামেলা হবে দেখবি ওই ভাই আজকে দেখ আমি চ্যানেলে আজকে আমি বেশি ভিডিও করছি আমি বেশি খাটছি আজকে টাকাটা যখন টাকা পাবি তখন এই জিনিসটা ঝামেলা হবে ভাই আজকে আমাকে 10 টাকা দে আমি কেন 10 টাকা নেব আমি 15 টাকা নেব। যখন 100 টাকা পাবি না চারজন আছিস তো কেউ একজন মনে হবে যে আমি একটু বেশি খাটছি আমার একটু বেশি টাকা লাগবে 50 টাকা 30 টাকা লাগবে এটা হয়েই থাকবে। কিন্তু তোরা চারজন আছিস চারজন বেরোচ্ছিস একজন ব্লগ করছিস তো জিনিসটা খুব খারাপ করছিস। যখন চারজন একসাথে বেরোবি না চারজন হাতে যদি মোবাইল থাকে আর চারজন যে ব্লগ করছিস আলাদা আলাদা একটা ভাইবস পাবি। তো একজনের এই জিনিসটা ভুল করিস আমরা দেখ 4-5 জন ঘুরে একসাথে সবাই কিন্তু স্পেশালি একটা চ্যানেল আছে তো এই জিনিসটা ভুল করিস। সৌরভের কাছে শোন সৌরভ তোদের একটা জিনিসই বলবে যে মানে এক একজনের এক একটা চ্যানেল থাকা ভালো মানে সৌরভ মানে যে মানে মানে যে লেভেলে চাটা খাই আমরা সেই লেভেলের কি আপনি হয়েছে লাগছে তোর কাছে? দুধ তো আছে দুধ চা খাচ্ছি দুধ হবে না কম বেশি তো দুধ থাকবে ও যাই হোক যে ব্যাপারটা হয়েছে মানে বেসিক্যালি দোকান থেকে আমরা চা পা খাই ঠিক আছে। তো আজকে মানে দাদাটা নেই আজকে অন্য একটা দাদা আছে এই দাদাটা থাকতো সেই দাদাটা বেশ সুন্দর চা বানাতো বাট আজকে সে আজকে চাটা না ঠিক সেই লেভেলে হয়নি এটা হচ্ছে ব্যাপার। প্রতিদিন সমান হয় না তো ওই ব্যাপার নেই এটা যেটা পেয়েছি সেটাই এখন সন্ধ্যাবেলা চালাতে হচ্ছে কারণ ভাই বৃষ্টি হচ্ছে এক সাইডে সন্ধ্যাবেলা চা নাহলে ঠিক জমে না ব্যাপারটা। তো সেই জন্য যেমনই চা হোক না কেন সেটা দিয়ে কাজ চালাতে হবে। তো চলো সন্ধ্যাবেলাটা সুন্দর একটা চা দিয়ে শুরু করা যায়। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। কারণ ভাই আজকের টপিক আর কোনো পাইনি আমার লাইফে আজকে সকাল থেকে রাত পর্যন্ত যেটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে হয়তো প্রচুর খারাপ হয়েছে। তো মানুষের ব্লগ সবসময় সমান হয় না জানি আজকে একটু ব্লগটা একটু কমজোরি হয়ে গেছে আমি ট্রাই করবো পরের দিন মানে নেক্সট ব্লগে সেইটাকে সম্পূর্ণ করার। তো যাই হোক গাইস যেমনই হোক না কেন ভাইকে সাপোর্ট করতে হলো না কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করবে। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখার জন্য আমার সাথে 45 লাটার সময় ততক্ষণ টেক কেয়ার bye and love you।